নমস্কার বন্ধুরা, মিরাজ কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অতি সুস্বাদু একটা নিরামিষ আইটেম বানিয়ে দেখাচ্ছি, যেটা পনির লাবাবদার। নিরামিষ মানে এটা মনে করবেন না কি এতে রসুন পড়বে না, পেঁয়াজ পড়বে না, সেরকম নিরামিষ না, মানে এটা পনির লাবাবদার হবে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা চিকেন লাবাবদার খেয়ে থাকি, কিন্তু পনির লাবাবদার ভেজিটেরিয়ানদের জন্য। আসুন আমরা দেখে নিই এই আইটেমটা, এই পদটা কী করে বানানো হয়। এই লাবাবদার বানাবার জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তেল 2 চামচ সর্ষে তেল নিয়ে নিয়েছি, আর এতে আমি এবার 1 টেবিল স্পুন জিরে দিয়ে দেব। এতে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা। এখানে 3 টুকরো ছোটো ছোটো দারচিনি আছে, 4টে ছোটো এলাইচি আছে, আর 10-12টা গোলমরিচ আছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাজু, এখানে 12টা মতো কাজু আছে। এটাকে একটু নেড়ে দেব। এবার এর মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, দিয়ে দেব। আমি এটা ঢেকে দিচ্ছি। এটা হয়ে গেছে, এই টমেটোর যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে, কাজুরও কাঁচা গন্ধ চলে গেছে। এটা রেডি হয়ে গেছে। এটা এবার আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নিয়ে আসছি। গ্যাস বন্ধ করে দিলাম। খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। প্যানে আমি তেল দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন, আর তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে 2 টুকরো মাখন দিয়ে দেব। একটু মাখনের স্বাদ এতে ভালো লাগে। এই ছোটো ছোটো 4 টুকরো দিয়ে দিলাম। এরপর এতে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটুখানি ট্রান্সপারেন্ট হবে। এর মধ্যে আমি এবারে একে একে মশলা দিয়ে দেব। টেস্ট আর একটু হবে। পেঁয়াজ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। বড় চামচের 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা 2টো মিক্স করা আছে, দিয়ে দেব। 1/2 চামচ হলুদ, এর মধ্যে আমি
একটু সামান্য জল দেব, নতুবা মশলাটা পুড়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ দই। এখন এই যে পেস্ট করে রাখা এই পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটাকে এবারে একটু ঢেকে কষাবো। রান্নার সবথেকে বড় বাহাদুরি হচ্ছে মশলাটা ভালো করে কষাতে হয়। একদম স্লো আছে, মশলা যত ভালো করে কষানো হবে রান্না তত ভালো হবে। মশলাটা সুন্দর করে কষানো হয়েছে, তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ কসুরি মেথি দিয়ে দেব। আর দেব নুন, এই এই চামচের 1 চামচ থেকে একটু কম নুন দিচ্ছি, কেননা আমি পনিরটাকে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য নুনটা আপাতত কম দিচ্ছি, লাগলে পরে টেস্ট করে দেব। আচ্ছা, তেলের ব্যাপারটা বলছি, এই লাবাবদারে একটু তেলটা বেশি লাগে, তা সত্ত্বেও অনেকে আছে কম তেলে রান্না করা পছন্দ করে। যাদের কম তেলে রান্না করতে ইচ্ছে হয় করবেন, কিন্তু জিনিসটা এত ভালো আসবে না। এবার এতে আমি সামান্য জল দেব, খুবই সামান্য। আর ঢেকে মশলাটা একটু বয়েল হতে দেব। মশলাটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। এই পনিরটা আমি আমুলের পনির ইউজ করেছি, আর এটা ফ্রিজে ছিল, আমি কালকে কিনেছি, কিনে ফ্রিজে রেখেছি, আর আজকে বার করে একটু ঠান্ডা নুন জলে এটাকে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা পনির খুব সফট হয়। এখানে 250 গ্রাম পনির আছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি। এবারে নুন মশলা সবই ঠিক আছে, এবার আর একটু সময় আমি ঢেকে এটাকে জাল করে নেব। এবার এর মধ্যে আমি আগে থেকে ফেটিয়ে রাখা একটু আমুল ক্রিম দিয়ে দিচ্ছি।
এখানে আরেকটা প্যানে তেল গরম করে নিয়েছি, অল্প তেল, আর একটা ছোট ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এবার এই তড়কাটা আমি এর মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেল আমার, এতে একটু ধনে পাতা দিয়ে দিই। অসাধারণ, দেখেই মানুষ এর ওপর ঝাঁপিয়ে পড়বে, এত ভালো, এত ভালো। এবারে প্লেটিং করব। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু পনির লাবাবদার। এবার একটু খেয়ে দেখতে হয়। আহা, অসাধারণ, অসাধারণ। কি দেখে খেতে ইচ্ছে করছে না? আপনাদের ফিডব্যাক আমাকে জানাবেন, কিরকম লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে। আমি আপনাদের কথায় অনুপ্রেরণা পাবো আর নিজেকে শুধরে নেওয়ারও চেষ্টা করবো।